বাড়িতে ডেকে নিয়ে গিয়ে 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মালদা শহরের উত্তর বালুচর এলাকার ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে চিকিৎসাধীন। অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 5ই নভেম্বর ওই নাবালিকা প্রতিবেশীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যায়। সেখান থেকেই প্রতিবেশী যুবক তাকে ডেকে নিয়ে যায় বাড়িতে। অভিযোগ, মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে যৌন নিগ্রহ করে ওই নাবালিকার। বাড়িতে বিষয়টি জানালে খুন করার হুমকি দেয় নাবালিকা সহ তার পরিবারের লোকেদের। সেই ভয়ে বাড়ি ফিরে নাবালিকা মুখ খোলেনি। ঘরে ঘুমিয়ে থাকার সময় নাবালিকার মা লক্ষ্য করে তার মেয়ে অসুস্থ। তারপরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত ঘটনা জানতে পারে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পারলে অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরে পাড়ার ক্লাবের মধ্যে আটকে রাখে। স্থানীয়রা ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেদিন সে ছেলে আমার বাড়ি আসে, বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করে যে বৌদি মেয়ে কোথায়। তা আমি বলি মেয়ে আমার ননদের বাড়িতে আছে, সেখানে জন্মদিন আছে। তো সে ছেলে সেখানে গিয়ে আমার মেয়েকে নিয়ে যায়। মেয়েকে বলে যে চল তোকে আমি কার্টুন দেখাবো। কার্টুন দেখানোর নামে ওকে নিয়ে গেছে নিজের বাড়িতে। নিজের বাড়িতে নিয়ে গিয়ে ও বাজে কাজ করেছে। মেয়ে তখন বাড়ি আসে, বাড়ি এসে আমার কান্নাকাটি করছে, মা আমার সাথে এরকম সাগর কাকু করেছে। তো আমি বললাম যে কখন, তো বলে একটু আগে। তো আমলাম যে ঠিক আছে। তো আমি জানার পর আমার শাশুড়িকে জানাই, শাশুড়িকে জানানোর পর আমাদের কাউন্সিলরকে জানাই, কাউন্সিলর থেকে আমাদের থানা হয়েছে। তো থানাতে বলেছে যে আমরা দেখছি মেয়ে আমার মেডিকেলে ভর্তি আছে, মালদা মেডিকেলে। তো মেয়ে আমার অসুস্থ আছে, এখনও সে ভর্তিই আছে। হ্যাঁ, ধরেছে, ও আছে, থানাতেই আছে। আমি চাইছি যে আমার মেয়ের সাথে যেরকম করেছে আরও যেন, মানে মেয়ের সাথে কোনো বাচ্চার সাথে যেন ওরকম না করতে পারে। তো আমি চাইছি যে থানাতে যে আমরা ডায়েরি করেছি ওর নামে, তো ওকে কঠোরভাবে যেন শাস্তি দেয়। মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট, জিসিএন নিউজ।